মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা ওই মোটামুটি একটু ঠিক আছি, আর আমি একটু অসুস্থ আছি। মানে আমার না এত ঠান্ডা লেগেছে, তার মধ্যে আমার জিভে এই জায়গাটায় ফুসকুড়ি উঠেছে, ফুসকুড়ি। সেই ফুসকুড়ির জ্বালায় আমার পুরো গাল ব্যথা, খেতে পাচ্ছি না। জলটুকু খেতে গেলে কষ্ট হচ্ছে, কথা বলতে গেলে কষ্ট হচ্ছে, মানে এতটা কষ্ট হচ্ছে জানো না। মনে হচ্ছে এইভাবে কথা বলি, এই যে চামড়া, তাহলে ওর সাথে লাগছে না জিভের সাথে, তাহলে ব্যথাটাও অতটা পাচ্ছি না, এটি কষ্ট হচ্ছে আমার। সকালবেলা উঠে পার্থক্য একটু করে টোরে, তারপরে ও বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে আমরাও বেরিয়ে গেলাম। আমার আবার আজকে এই বাড়িতে আসার কথা ছিল, ওর জন্য আবার আসলাম, চালাতে চালাতে এসে শুয়ে পড়েছি। আমি আর পারছি না জানো। এসে দেখলাম কোয়েল রেডি হয়েছে, রেডি হয়ে ও স্কুল চলে গেল। আজকে ও স্কুল খুলেছে, বললো মাসে আমি স্কুল যাই, কারণ আজকে আমার একটু দরকার আছে। আমি ঠিক আছে যা, আমি এখন এই ওপরে যাব, রান্না বাড়ি করতে হবে, ঘরদোর গোছানো গাছানো সমস্ত কিছু রয়েছে, রান্না বাড়িটা করা নেই, ওটা করবো। ভাইকে দেখতে হবে, মাটিকে স্নান করাতে হবে, ছেলেকে স্নান করাতে হবে। আর এই গরমে না অতি কষ্ট হচ্ছে, অতি কষ্ট। আর আমাদের এই যে এখানে যে ওই খিচুড়ি, আমাদের এখানে যে অঙ্গনারী স্কুলটা আছে, ওখান থেকে ওই আমাদের যে ছোট্ট পুচকুটা আছে, তার জন্য কতগুলো ডিম দিয়ে গেছে। তো কতগুলো মানে কি, পাঁচটা ডিম বাড়িতে একজন দিয়ে যায়, তো আমি একটা ওনাকে দিয়ে দিলাম আর চারটে রেখে দিলাম। মানে মাও তাই করে, ওনাকে একটা দিয়ে দেয়, চারটে রেখে দেয়। তো রেখে দিলাম, ওখানে রেখেছি, তোমাদের দেখাচ্ছি। আমি এসে না একটু শুয়ে পড়েছি, মাথাটা বড্ড ঘোরাচ্ছিল, এখনও ঘোরাচ্ছে, আমিও পারছি না। সর্দি হলে দেখবে বড্ড কষ্ট হয়, কিন্তু এই যে কিছু করার থাকে না। শরীর আমার এতই খারাপ যে কথা বলতেও আমার কষ্ট হচ্ছে। আমার ভয়েস ওভারটা তোমরা হয়তো শুনে বুঝতেই পারছো। তো যাই হোক, ডিমটা আর লেবুটা ওখানে রেখে এখন এই যে রান্নাঘরে এসেছি। প্রথমে ভাইকে একটু খাবার দিলাম, তোমার সেদ্ধ ভাত মা করে রেখে গেছিলো, আলু আর ভাত করে রেখেছে। তো তার মধ্যে একটু পেঁয়াজ, একটু লঙ্কা, একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে দিয়ে আসলাম। সেই ছোটোবেলায় যে মানে ছোটোবেলার সময় আমরা যেমন এইভাবে খেতাম, সেভাবে ভাইকে দিলাম। বেশ ভাতগুলো খেলো, বেশ ভালোও লাগলো। ওর বললো ভালো হয়েছে। তাহলে বাবু দেখ আমি কত ঘেমে গেছি, ওকে বলছে একটু ওপরে উঠে দেখা, তো কিছুতেই ওপরে উঠে দেখাবে না। রান্নাঘরে আসলে না উপরে রান্নাঘরটা বড্ড গরম, নিচে যদি থাকতো তাহলে খুব একটা অসুবিধা হতো না, ছাদের নিচে তো, তাহলে একটু গরমটা একটু কম নিচের তালাটা। আর উপরে বড্ড গরম, আমার বাড়িতেও যেমন আমি ঘেমে যাই, এখানেও ঘেমে গেছি। মা মাছ বের করে রেখে গেছিলো, মা মাছ বার করে রেখে গেছিলো, কিন্তু ওই মাছ আমার খেতে ইচ্ছে করছে না। মানে কোনো মাছই আমার খেতে ভালো লাগছে না। খাওয়ার মধ্যে চিংড়ি মাছটা যদিও বা ভালো লাগছে, আর অন্য কোনো মাছ দেখলে না বমি পাচ্ছে। এটা কারণ হচ্ছে গরমের জন্য। গরমে একটু টক ডাল, ডালের সাথে দু তিনটে পটল ভাজা বা একটু আলু ভাজা হলেও হবে, ব্যাস এই খেতে ইচ্ছে করছে। এই গরমে না আর কিচ্ছু ভালো লাগছে না। আর একটু ধরো জল দেওয়া ভাত, তার মধ্যে একটা লেবু, আর যদি পাশে একটু আলু ভাজা রাখো তাহলে আরও বেশি খেতে ভালো লাগে। তো যাই হোক, ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই বললো মাছ ফাজ করিস না, আমারও খেতে ভালো লাগছে না। আলাম তাহলে পটল রয়েছে, তুই তো পটল খেতে ভালোবাসিস, তাহলে পটল একটু কষা কষা করি। বলছি চিংড়ি মাছটা দিস না। আলাম ঠিক আছে, তাহলে আলাদাই করছি, আমাদেরটা চিংড়ি মাছ দেবো আর রাতেরটা চিংড়ি মাছ দেবো না, ঠিক আছে? বলছে ঠিক আছে। তো আমি একবারে এখন নিরামিষই রান্না করছি, যখন আমি আলাদা করব তখন শুধু চিংড়ি মাছটা ঢেলে আমাদের মতো একটু মাছ মিশিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। মানে চিংড়ি মাছটা খেতে খুব একটা অসুবিধা হচ্ছে না, অন্য কোনো মাছ খেতে গেলে অসুবিধা, ভালো লাগে না। এমনিও আমার এখন আর মাছ খেতে ভালো লাগে না, মাটনও খুব একটা খাই না, ওই এক পিস। মানে আগে যে মানুষ মাটন খেতে এতটাই ভালোবাসতাম, সে এখন আর মাটনই খেতে পারে না, ইচ্ছে করে না, মন থেকেই মানে কেমন লাগে খেতে গেলে জানো না। মাছ খেতেও তাই সেম। যাই হোক, রান্নাবান্না করে স্নান করে তারপর ওদেরকে খেতে দেব। পুরো দেখো আমি ভিজে গেছি, এত গরম না, মানে দু তিনটে কাজ না করতে করতেই স্নান হয়ে যাচ্ছি, ভাবো তাহলে। শুধু মারাপিট চলছে,
যাই হোক, আমি বাড়িতে চলে এসেছি। হ্যাঁ, ওখানটায় দেখলে আমি রান্না করছিলাম, রান্না বান্না করতে করতে আমি না না দর দর করে ঘেমে গেছি, মানে পুরো আমার জামা ভিজে গেছে। রান্না করে গ্যাস ট্যাস পরিষ্কার করে মুছে বাসন কিছু হলো সেগুলোকে সব মেজে ঘষে রান্নাঘর পরিষ্কার করে ঝাড়ফাট দিয়ে তারপরে ছেলেকে স্নান করালাম। মাতেকে তো রান্না করাতে করাতে স্নান করিয়ে দিয়েছিলাম, যেহেতু ও মানে ওরা সকাল সকাল বেরিয়ে গেছে তো ওই জন্য মাতেকে স্নান করাতে পারিনি, আর কোয়েলও মাতেকে স্নান করাতে পারিনি কারণ ও স্কুলে চলে গেছিলো। তো আমি তারপরে মাতেকে স্নান করিয়ে মুছিয়ে টুছিয়ে রান্না করতে করতেই করলাম। ওমা, তো আমি তো বললাম যে তুমি শাওয়ারে করো না জলে করো, দেখো কত বড় মিথ্যে কথা, কত বড়। তারপরে আমি মুছিয়ে টুছি দিলাম, জামা কাপড় পরিয়ে দিলাম, আমি আমি মুছিয়ে দিইনি, ও তো জলটা ঢেলেছ। আমি বললাম না যে শাওয়ারে করতে হবে না, তুমি বালতির জলে করো, বললাম তো। উনি উনি দরজা দিয়ে রেখেছে একা একা স্নান করবে, যেই আমার ভাই বকা দিয়েছে সেই আবার বলেছে ঠিক আছে দরজা খুলে দিয়েছে, কি করবে তার ঠিক নেই, বেশি জল ঘাটলে আবার শরীর খারাপ হবে, ও জ্বর আসবে, ওর জন্য আমি গেছিলাম। তাই তো, তাই তো মাথা নাড়াচ্ছে জোরে, হ্যাঁ আবার। তারপরে মুছিয়ে টুছিয়ে জামা কাপড় দিলাম, পরলো ও বসে পড়লো, তারপর রান্না করলাম, করে কমপ্লিট করে বেশি কিছু রান্না করিনি, ওই রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে পটল, মানে পটলের তরকারি করেছি, একটা চিংড়ি মাছ দিয়ে করেছি আর একটা নিরামিষ করেছি, বুঝলে, আলাদা আলাদা করে রেখে দিয়েছি। হ্যাঁ, তুমি তো রাত্রেবেলায় খেতে পারলে না, আমাদের বাড়িতে চলে আসলো, আজকে মার বড্ড কষ্ট হয়ে গেছে, মা বলেছে আমি পারবো না যেতে, ওর জন্য পারবে না। তো আমি ভাইকে বললাম তাহলে ছেড়ে দে, আজকে আর পড়াতে হবে না, বললো না নিয়ে যা তোদের বাড়িতেই নিয়ে যাস। তা বলছে সকালবেলা দিতে, সকালবেলায় যা রোদ দূর, পার্থিবকে আমি কোথায় রাখবো যদি ওকে দিতে যাই বলো, সকাল সকাল তো কোয়েল বেরিয়ে যাবে কারণ ওর স্কুল আছে, আর আমি তো সকাল সকাল কোয়েলের সাথে বেরোতে পারবো না যেহেতু পার্থ ওর অফিস আছে, রান্না বান্না আছে করবো, আমার সেই বেরোতে বেরোতে সাড়ে নটা, সাড়ে নটার পরে তো বাড়িতে শুধু পার্থিবকে রেখে আর কি অকাজ করে বেড়াবে তার তো ঠিক নেই। ওর জন্য আমি বললাম না, ওর তো বিকেলে নাচ আছে কালকে, মাকে পাঠিয়ে দিবি, একবারে ও মায়ের সাথে নাচ করে চলে যাবে, তাই তো। আর এই যে ভদ্রমহিলা আসছি, এই যে ভদ্রমহিলা এখানে বসে আছে, আর আমার ছেলে আর একটা মেয়ে চলে এসছে, বড় মেয়ে, ইনি হচ্ছেন দ্বিতীয় মেয়ে, চলো ওরা এসে গেছে। গরম লাগছে ভাই, চল এসিতে ঢুকে চাই, আগে হাত পা ধো। আরাম, বাড়িতে এসে তারপরে মাতেকে, মানে বাড়িতেও আসিনি, মাতেকে পড়তে দিয়ে সোজা বাড়িতে এসে আমি এডিট করছিলাম, এডিট করে তারপরে আমি রান্না করতে যাচ্ছিলাম, যেহেতু রাতে আমার কিছু রান্না সেইভাবে ছিল না, পার্থ সকালে টিফিন নিয়ে যায়নি বলে আমি সেভাবে সকালে রান্না করিনি, তড়িঘড়ি ঘরের কাজ করে বাপের বাড়ি দৌড়েছিলাম, তার জন্য রান্না হয়নি। তো রাতে কি করব ভাবলাম, তো ভাবলাম যে একটু চিংড়ি মাছ ওই আলু দিয়ে যেমন তরকারি রান্না করে সেরকম করি, ওরকম আমাদের বাড়িতে বেশ ভালোই বাসে, তো ওটা করবো, আর ডাল আছে, আর আর কিছু করবো না সেইভাবে, ওটাই করে ব্যাস রাতের খাবার। তো ও আর একটু পেঁপে ভাতে দিয়ে দেবো, ব্যাস সেদ্ধ সেদ্ধ একটু পেঁপে ভাতে, এটাই বেশ ভালো লাগবে। জানো তো সেদিনকে বাড়িতে মানে আমার একটা শোকেস ছিল, সেই শোকেসটা ভাবলাম আনতে যাব, তো আর মা বললো যে আমার আলমারিটাও একটু রং করবো, তো আমি ওর জন্য একটা লোক নিয়ে গেছিলাম, পার্থকে দিয়েই বলেছিলাম তুমি যাও, আমি ওই কাকুকে সমস্ত কিছু বলে দিয়েছি তুমি একটু নিয়ে যাও। তো বাপের বাড়িতে নিয়ে গেছে, নিয়ে সব দেখিয়ে টেকিয়ে নিয়েছে, মায়ের আলমারিটার শোকেসটা রং করানো হবে তার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তো যাই হোক, গেছে গিয়ে বলেছে টলেছে, এবার আমার
আমার মাকে দেখে আর আমাদের ওই বাড়িটা দেখে বলছে কি আপনি কি পেনশন পান? আমার মা বেশ ভালো একটা কথা বলেছে, মা বলেছে হ্যাঁ আমি বসে বসে আমাকে দুই ছেলেই বসে বসে পেনশন দেয়। এই কথাটা আবার আমার মা আমায় বলেনি, আমার বর আমাকে এসে বলছে। আমি যে আমার মা এই কথা বললো, আমলাম বলছে হ্যাঁ বললো তো, বললো যে আমি পেনশন পাই তো, আমার দুই ছেলে আমাকে বসে বসে পেনশন দেয়। মানে এই কথাটা শুনে আমার ভীষণ হাসি পেয়েছিল। মানে যাই হোক, আমার মা এক মানে এই কথাটা যে বললো যে ছেলেরা আমাকে পেনশন দেয়, এটাই মানে বলতো কজনই বা বলে, তাই না? বসে বসে পেনশন পায় আমার মা। যাই হোক, আমার শাশুড়ি মা মানে শাশুড়ি মায়ের মতো তো আমার মা পেনশন পায় না, তো ছেলেরাই পেনশন দেয়। মেয়েরা যেটুখানি পারে সেটুখানি দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, বেশি কিছু দিতে পারি না, আমি নিজে থেকেই বলছি, বেশি কিছু হয়তো আমার পক্ষে সম্ভব হয় না, কিন্তু আমি কোনো দিন দেখিয়েও কিছু দিই না। তো যেটুখানি আমার সাধ্যের মধ্যে কোলায় আমি সেটুখানি দেওয়ার চেষ্টা করি, কারণ মা তো ভাবি কি বলো তো, আজ আছে কাল নেই, বাবাকেও হারিয়েছি, মাও কোন সময় কি হয়ে যাবে জানি না, ভগবান কখন কি করে সেটাও জানি না, আর মানুষ রূপে যখন পৃথিবীতে এসেছি কখন আমাদের কার কী হয়ে যায় ওটাও আমি জানি না। তো টাকা পয়সা এগুলো কী হবে, আর হিংসা টাকা পয়সা এগুলো আমি খুব একটা এগুলো নিয়ে ভাই অত কিছু ইয়ে রাখতে পারি না। টাকা আয় করছি খাওয়ার জন্য, ঘোরার জন্য, যেটুখানি রাখার দরকার রাখি, যেটুখানি ছেলের লাগবে ওর জন্য, কিন্তু ওই ভবিষ্যতে ভালো খাবো তার জন্য এখন থেকে সঞ্চয় করব ওটা আমি করি না, কারণ ভবিষ্যতে আমি বেঁচে থাকবো কি না থাকবো সেটা আমি জানি না। তো ভবিষ্যতেরটা ভবিষ্যতের খাতায় তুলে রেখেছি, যদি কপালে থাকে ভাত আছে তাহলে পাবো, যদি না থাকে তাহলে পাবো না, ব্যাস। ভবিষ্যৎ বলে আমার কাছে কিছু নেই, এখন যখন করছি ভাই যতক্ষণ হাত পা আছে বিন্দাস থাকার চেষ্টা করি, এই হচ্ছে কথা। তো যাই হোক, শোকেস আলমারিগুলো দেখে দাম টাম বললো, তো মাকে বললাম তাহলে এক মাস পরে দোকানে দিয়ে দিই, তারপর না রং টং করে দিক, তার মধ্যে চাবি টাবিওগুলো খারাপ হয়ে গেছে, খুঁজেও অর্ধেক পায় না, যেহেতু ঘর এদিক ওদিক হয়ে গেছে তো ওই জন্য খুঁজেও সেভাবে পাওয়া যায় না, আর নিচে তো মানে ম্যাক্সিমাম ধক মানে ফাঁকাই থাকে। তো মা বলে যে একটু তালামালা দেওয়া থাকলে একটু সুবিধা হয়, আনলেন ঠিক আছে দাঁড়াও। তো যাই হোক, ওটা বলে টোলে মানে কথা টথা বলে পার্থ আবার চলে আসলো, তারপরে আমি বললাম মাকে যে ওই এক মাস পরে দেব। তো যাই হোক, ওই নিয়ে হলো, তোমাদের এই কথাটা জানানোর জন্য মানে আমি শুধু বললাম। আর একটা কথা, বাড়ি এসে ঝটপট রান্নাবান্না করলাম আর পার্থ দেখলো যে ঘরে বলতা এসছে। সেদিন জানো আমাদের ওই ওয়াশরুমটায়, রান্নাঘরের পাশে যে ওয়াশরুমটা ওখানটায় দেখি বলতা চাক বেঁধেছিল, তো আমি যাই হোক সেটাকে আবার ভেঙে চুড়ে ফেললাম, আবার কোথায় চাক বাঁধিয়েছে কে জানে। এই যে আমার বরটি কফি নিয়ে এসছেন, কফি রস না, মাথাকে একটু দে দেখ কেমন লাগছে, দেখো দেখো একটু তারপরে খেয়ে নেব। ইস ভালো না, নিয়ে এসছে এবার নিজে খাবে, মাথা ভালো না খেতে, একদম বাজে কফি, কোল্ড কফি, ইস আর একটা আছে দেবো, মাতের ভালো লাগেনি, এটা কোল্ড কফি, একটু গরম তো, একটু গরমে এটা কফি, এটাকে কোল্ড কফি বলা হয়, নেসকাফি এটা কোল্ড কফি না, আমি তুই আর কোল্ড কফি, তাই তো না ঢুকে তোদের জন্যই এনেছি, তোরা আছিস ভালো লাগছে, আমি মাথে খাবে না, আমি দুটোই এনেছি, যে দুজন মিলে খেয়ে নি, কোন দুটো একটা মাথার জন্য, একটা ফুটি আনতে, ঠিক আছে আমি কালকে একটা ফুটি কিনে দেবো, ঠিক আছে তেতো, আচ্ছা তোমাকে তাহলে কালকে একটা ফুটি কিনে দেবো, আমরা যে গরম কফি খাই তো ওটা গরম গায়ে চিনি দিয়ে, এটা হচ্ছে কোল্ড কফি, থাক কাল সকালে যখন তুই খাবি টিফিন টিফিন করে তখন, না না কালকে যখন তুমি নাচ করে ওখান থেকে বেরোবা, আমাদের ওখানে একটা জিও মার্ট, একটা শপিং মল আছে, এই আবার জিও মার্ট চলছে, এটা খেলে শরীর
জিও মার্টে ওই ওই মলে ঢুকিয়ে দেবো, তুমি একটা কিনে একটা নিয়ে এসো, আমি পয়সা কোনো দরকার নেই বাবা, মাকালি ভান্ডারে সব পাওয়া যায়, ওখান থেকে দিয়ে দিই। ওই তো মাকালি ভান্ডারটা তো জিও মার্ট। ও আচ্ছা জিও মার্ট বলেছো, হ্যাঁ হ্যাঁ জিও মার্ট, জিও মার্ট ঠিক আছে। আমরা মাকালি ভান্ডার বলি। হ্যাঁ কাল বলবো। এই জানি যে প্যান্টে পার্টি করছো কি না, আজ প্যান্টে পার্টি করতে করতে বাড়ি এসেছো না কি দাতা সব বাতাস আমি দেখেছি। হ্যাঁ তো জ্বর ঠিক হয়ে গেছে এখন, তো জ্বরটাকে কে ঠুসে দিয়েছিল ওখানে তো থামার কাজ এগুলো রাতের বেলা আলো দেয়। তোর দাঁত হলুদ, তোর দাদার দাঁত হলুদ না, অনেকদিন পর মাতে আমাদের বাড়িতে এসছে, আর মাতে আমাদের বাড়িতে ভীষণ মানে থাকতে ভালোবাসে, ও এইখানটায় না কমফোর্ট ফিল করে একটাই কারণে, যেহেতু কী বলো তো ছেলে আছে, একটু খেলাধুলা করতে পারে, আর বাড়িতে কোয়েল স্কুল যায় আবার পড়তে আসে, বাড়ি যেতে যেতে সেই 9টা 10টা বেজে, সেভাবে তো খেলতে পারে না, আর ওরা যেহেতু একটু ছোট, ওদের পড়াশোনার চাপটাও একটু কম, আর এখন স্কুল যেহেতু ছুটি ওর জন্য একটু আধটু আসলে একটু খেলতে টেলতে পারে, যখন আসে কিছুতে বাড়ি যেতে যায় না, শুধু বলে ও পিসি তুমি কেন এরকম করো, আমি যদি বলি কি বাড়ি যা, ও পিসি তুমি কেন এরকম করো, এত ভালোবাসে জানো না, বড় হলে ওকে আর বলতে হবে না যে তুই আয় আয়, তখন নিজেই সাইকেল চালিয়ে চলে আসবে, কারণ কাছে স্কুল, কাছে আমার বাড়ির সামনেই পড়তে আসে, তখন ওকে আর বলতে হবে না কিরে মাতে আয়, তখন নিজেই চলে আসবে। আমি শুধু ভাবি সেই দিনটা কবে আসবে, ও তখন নিজে সাইকেল চালিয়ে চলে আসবে, যেমন কোয়েল এখন আসে, বুঝলে তো। রাতের বেলায় যে পেঁপে সেদ্ধ আর ওই যে মাছ করেছি, ডাল তো রয়েছে, চাটনিও কালকের রয়েছে, তো পেঁপেটা ভালো করে নুন দিয়ে লঙ্কা দিয়ে একটু সর্ষের তেল দিয়ে মাখালে না খেতে কি ভালো লাগে জানো না, আর আমার গাছে সদ্য পেঁপে, মানে বাজারের পেঁপেগুলো না আমি দেখেছি সেইভাবে স্বাদ পাওয়া যায় না, গাছের আর বাজারের জিনিসগুলোর একটু তফাত আছে, আমি শুনেছি যে বাজারের পেঁপেগুলোর ভেতর থেকে না রস বের করে নেওয়া হয়, ওর জন্য পেঁপের স্বাদ খুব একটা থাকে না, ওর জন্য দেখো গাছ থেকে পেঁপে পেরে এনে এই কদিন ধরে খাচ্ছি, তো বেশ স্বাদ আছে, বেশ ভালো খেতে জানো না, তো যাই হোক মাখা করে এখন সবাইকে দেবো, এই যে লাইন দিয়ে সবাই বসে পড়েছে, আমি রান্না বান্না করে খাবার ঢুকে আমি একটুখানি গা ধুচ্ছিলাম, বাইরে গা ধুয়ে হাতা কাটা নাইটিটা পরেছি, কারণ সত্যি এত গরম আমার গায়ে র্যাশ উঠে গেছে, মানে এত র্যাশ হয়ে গেছে চুলকনি শুরু হয়ে গেছে জানো না। তারপর যাই হোক ক্যান্ডিড পাউডার আছে ওটাও দিই, ল্যাকটোক্যালামাইন আছে ওটাও দিই, দেওয়ার পরে একটু কমেছে, এখন একটু ঠিক আছি, কিন্তু আবার যখন ঘাম হচ্ছে না আবার তখন ওগুলো বেড়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা না আর বেশি বাড়াতে পারছি না, এখানে এন্ড করছি, তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, কাল দেখা হচ্ছে, আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো।